لا شبه ولا مثل ولا كفوا لمولاه لا شبه ولا مثل ولا كفوا لمولاه لا والد لا ولد ولا عم وخالا لا والد لا ولد ولا عم وخالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا قبل ولا بعد ولا وقت زمانا لا مانع لا حاجب لله تعالى لا مانع لا حاجب لله تعالى الحمد لله বিশ্বমালিকের বিশ্ব দরবারে অন্তরে অন্তরস্থল থেকে ভক্তি শ্রদ্ধার সাথে কালিমাত শুকর চিৎকার দিয়ে আদায় করি আলহামদুলিল্লাহ। আলোচনা ছিল আল্লাহ তাআলার ওলি হওয়ার উপায় কি। এই আসমানের নিচে জমিনের উপরে আমরা যারা আল্লাহ তাআলার বান্দা এবং বান্দি হিসাবে বসবাস করছি, আমাদের মধ্যে কেউ যদি আল্লাহর খাঁটি বান্দা আল্লাহর ওলি হতে চায় তাহলে এই আল্লাহর ওলি হওয়ার উপায় কি, এই ছিল আলোচনা। গত জুমায় কিছুটা আলোচনা করেছি, আজকেও ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ আমাকে এখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে বলা আপনাদেরকে শোনার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলির ব্যাপারে কিছু আলোচনা করেছেন, ওলিদের পুরস্কার সম্পর্কে আলোচনা করেছেন এবং ওলি হওয়ার উপায় কি, ওলি হতে হলে কোন কোন গুণ আপনার আমার ভেতরে ফিট করতে হবে এটাও আল্লাহ কোরআনে বয়ান করেছেন। গত সপ্তাহে আমরা কিছুটা জেনেছি, আজকে ইনশাআল্লাহ বাকিটাও জানব। তো গত সপ্তাহে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সেখানে ছিল, এক নম্বর হলো ওলি যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দিবেন। এক নম্বর পুরস্কার হলো তাদের কোনো ভয় থাকবে না, ভীতি থাকবে না। দুই নম্বর পুরস্কার হলো তাদের কোনো দুঃখ কষ্ট কোনো টেনশন থাকবে না। আর আমরা যারা মানুষ আমরা এই দুইটা জিনিস সবাই চাই, কি বলেন, চাই না? রিক্সাওয়ালা সেও চায় কষ্ট না থাক, দুঃখ না থাক। গাড়িওয়ালা বাড়িওয়ালা তারাও চায় কষ্ট না থাক, দুঃখ না থাক এবং কোনো ভয় যেন না থাকে, কারণ ভয় থাকলে ঘুমটাও ঠিক মতো হয় না। যদিও আপনি এসির ভিতরে ঘুমাবেন, যদি ভয় আপনার ভেতরে কাজ করে, এসি থাকবে, শীতল থাকবে, শীতাতাপ নিয়ন্ত্রিত, কিন্তু ঘুম আসবে না, আসবে না। আর যদি কোনো টেনশন ফিল না করেন, অটোমেটিকলি রাস্তার ভেতরে শুইল ঘুম চলে আসবে। আমরা দেখি বহুত রাস্তার ভিতরে টোকাই, বিভিন্ন ধরনের শ্রেণীর পেশার লোকেরা রাস্তার ভিতরেই ছুঁয়ে পড়ছে, কি রাত কি দিন, কি ডেঙ্গু মশা আর কি করোনা ভাইরাস, কোন ভাইরাস এদেরকে আস করতে পারে না। এটা এক ধরনের নিয়ামত। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার ওলি হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এবার আল্লাহ পরের অংশে বলছিল যে ওলি হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে, একটা হলো খাঁটি ইমান আনতে হবে, দুই নম্বর হলো তাকওয়া অর্জন করতে হবে। সহজ,
পাঁচটা দশটা এমন কোনো ঝামেলা নাই, শুধুমাত্র কয়টা? দুইটা জিনিস আল্লাহর কোন বান্দা বান্দির মধ্যে যদি অর্জিত হয়ে যায়, আল্লাহ বলে এই লোকটা আমার ওলি, আমার প্রিয় বান্দা, আমার দোস্ত। এবং ওলি হলে দুনিয়াতেও পুরস্কারের ঘোষণা, পরকালেও পুরস্কার ঘোষণা, সেটাও আল্লাহ কোরআনে বলছে। সমস্ত সুসংবাদ তাদের জন্য, ফিল আখেরা ওয়াদ দুনিয়া, অথবা ফিল দুনিয়া ওয়াল আখেরা, দুনিয়া এবং পরকালে। আজকে আমরা আরো কিছু জানবো যে ওলি হওয়ার জন্য যে তাকওয়া আল্লাহ উল্লেখ করছেন, তাকওয়া সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তাকওয়া কাকে বলে, তাকওয়ার বাংলা অর্থ কি, তাকওয়ার ফার্সি অর্থ কি, এবং কোন কোন জিনিস থেকে আমরা তাকওয়া অর্জন করব। কোরআনে হাকিমের ২৮ নং পারা, ১৭ নং পৃষ্ঠা, সূরায়ে তালাকের ২ নং আয়াতের শেষের অংশে এবং ৩ নং আয়াতের শুরুর অংশে আল্লাহ তাকওয়া সম্পর্কে বয়ান করেছেন। আল্লাহ বলে ওমাই ইত্তাকিল্লাহ, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহর তাকওয়া অর্জন করবে, তাদের জন্য আমি আল্লাহ আর দুইটা পুরস্কার দিব। ১ নম্বর পুরস্কার হল ইয়াজআল্লাহু মখরাজা, আল্লাহ বলে তাদের জন্য আমি সব সময় সদা সর্বদা মুক্তির রাস্তা খুলে দিব, নিষ্কৃতির পথ খুলে দিব। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাদের জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব, লা ইয়াহতাসিব, যে জায়গা সম্পর্কে তার চিন্তাও থাকবে না, সে বুঝতেই পারবে না যে এই জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা হয়ে গিয়েছে। এরপরে আল্লাহ বলে যে আমি আল্লাহর উপরে ভরসা রাখবে সদা সর্বদা, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এখন আপনাদের মাঝে একটা প্রশ্ন জাগে, আল্লাহ কোরআনে হাকিমে বলেছিল আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, ঈমান যার থাকবে, তাকওয়া যার থাকবে, সেই আল্লাহর ওলি হয়ে যাবে। প্রশ্ন হলো, ঈমান আছে, তাকওয়া আছে, আমল নাই, এই ব্যক্তি আল্লাহর ওলি কিভাবে হয়? প্রশ্ন হয় কিনা কথা বলেন। ঈমান আছে, তাকওয়াও আছে, কোনো আমল নাই, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, অন্যান্য আমল করে না, তাহলে এই ব্যক্তি আল্লাহর ওলি কিভাবে হয়? ওরে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, কিছু জিনিস বুঝে নিতে হয়। দুনিয়ার দৃষ্টিতে স্বামী আর স্ত্রী, একজন স্বামী যদি শারীরিকভাবে ১০০% সুস্থ হয়, একজন স্ত্রী যদি শারীরিকভাবে ১০০% সুস্থ হয়, বিজ্ঞ ডাক্তারের মতামত নিয়ে তারা জীবনযাপন করা শুরু করে, অটোমেটিক্যালি এই ঘরে সন্তান আসবে কি আসবে না কথা বলেন? স্বামীও ১০০% সুস্থ, শারীরিক কোনো অসুবিধা নাই, স্ত্রীও সুস্থ, শারীরিকভাবে কোনো অসুবিধা নাই, দুইজনের সংস্পর্শে এই ঘরে আল্লাহ বাচ্চা দিবে কি দিবে না? দিবে। ওরে আল্লাহর গোলাম, নবী উম্মতের দল, যার মধ্যে ঈমান থাকবে ১০০%, তাকওয়া থাকবে ১০০%, আমল অটোমেটিক্যালি তার ভেতরে পয়দা হয়ে যাবে। সুবহানাল্লাহ, বলেন না? কারণ ঈমান এমন এক জিনিস যে আল্লাহকে ভয় করে ঈমান ১০০% নিয়ে আসে এবং তাকওয়াও ১০০% হয়ে যায়, অর্থাৎ আল্লাহর ভয় দিলের ভিতরে ফিট করে নাই, তাহলে ওই ব্যক্তি গুনাহে কবিরা থেকে নিজেকে যে নিয়ন্ত্রণ করে নাই, গুনাহে সগীরা থেকে নিজেকে নিজে নিয়ন্ত্রণ করে নাই, জুলুম থেকে, অন্যায় থেকে, ব্যভিচার থেকে নিজেকে নিজে নিয়ন্ত্রণ করে নাই,
শক্তি থাকলেও কার উপরে প্রয়োগ করে না, ক্ষমতা থাকলেও কার উপরে প্রয়োগ করে না, বুদ্ধি থাকলেও শয়তানি করে না, মেধা থাকলেও অন্যের জন্য ক্ষতি করার চেষ্টা করে না, হা হা জেনা করার সুযোগ পাইলেও জেনা করে না, কারণ তাকওয়া ভিতরে ভয়, এবং নামাজের সময় হলেও রাস্তায় সময় নষ্ট করে না, দোকানে সময় নষ্ট করে না, যেহেতু সে জানে আমি এক আল্লাহর গোলাম, আমার বাড়ি হলো জান্নাত, দুনিয়া হইল ক্ষণস্থায়ী, ওয়াতেব জান্নাতে যেতে হলে আমলের পুঁজি লাগবে, টাকা চলবে না, ডলার চলবে না, রিয়েল চলবে না, কি চলবে, নেক আমল, কথা বলেন চলবে কি, একটা তার নাম হলো নেক আমল, ডলার চলবে না, রিয়েল চলবে না, রূপা চলবে না, সোনা চলবে না, কোন ধরনের দুনিয়ার অর্থনৈতিক কাজ ওখানে চলবে না, ওয়াতেবে ঈমান যার ভেতরে 100% আমল অটোমেটিক চলে আসবে, তাকওয়া যার মধ্যে 100% আল্লাহর ভয় যার মধ্যে 100% অটোমেটিক আমল চলে আসবে, এজন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমের 28 নং পারা 17 নং পৃষ্ঠা সূরা তালাকের 2 নং আয়াতের শেষের অংশে তাকওয়ার আরেকটা ফায়দার কথা বলে, তাকওয়ার ফায়দা হলো ওয়ামাই ইত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করবে, তাকওয়া অর্জন করবে, আল্লাহ বলে আমি আল্লাহ তার জন্য মুক্তির রাস্তা খুলে দিব, মুক্তির পথ খুলে দিব, বাঁচার উপায় করে দিব। এই আয়াতের ব্যাখ্যায় পাওয়া যায় দুনিয়াতেও বাঁচার উপায় আল্লাহ করে দিবে, কেমন বাঁচা, সন্ত্রাসের হাত থেকে আল্লাহ বাঁচাবে, গুনাহের জায়গা থেকে আল্লাহ বাঁচাবে, অন্যায়ের জায়গা থেকে আল্লাহ বাঁচাবে, রিজিকের অভাব থেকে আল্লাহ বাঁচাবে, সব ধরনের সমস্যা থেকে আল্লাহ বাঁচাবে, সব সমস্যার জন্য আল্লাহ মুক্তির রাস্তা খুলে দিবে, চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনা আমাদের সকলের কাছে স্পষ্ট, ইউসুফ নবী যখন জুলাইখার ফাঁদে পড়ে গেল, জুলাইখা একটা নয় দুইটা নয়, একে একে মজবুত ভাবে সাতটি দরওয়াজা তালাবদ্ধ করে দিল, একেবারে নির্জন স্থানে, একেবারে নির্জন রুমে নিয়ে তাকে আবদ্ধ করলো, এরপরে জেনার প্রস্তাব দিল, বলল আমার সাথে তোমার যৌন মিলন হবে, আমি তোমাকে গ্রহণ করব, তুমি আমাকে গ্রহণ করবে, ইউসুফ নবী টেনশনে পড়ে গেল, ভিতরে আছে ঈমান আর আছে তাকওয়া, ইউসুফ নবী আল্লাহর ভয়ে ভারাক্রান্ত হয়ে গেল, আর বলল আল্লাহ আমি আছি তোমার ভয় নি অন্তরে, আর জুলেখা আছে দুনিয়ার মজা নি অন্তরে, কথা বলেন ওরে আল্লাহর গোলাম, দুনিয়ার মজা স্বাদ আমি বুঝি, তুমিও বুঝো, ধনী বুঝে, গরিব বুঝে, রিক্সাওয়ালা বুঝে, এই মজাটাকে দিল থেকে বের করে দাও, আল্লাহর মজা পরকালের ভালোবাসা ফিট করে নাও, দুনিয়াও দেখবে ইজ্জত, পরকালে পাবা জান্নাত। ইউসুফ নবী বলো আল্লাহ এখন তোমার সাহায্য চাই, ডানে দেয়াল, বামে দেয়াল, পিছনে দেওয়াল, আর সামনে হলো একটা নয় দুইটা নয় সাতটি শক্তিশালী দরওয়াজা তালাবদ্ধ, দৌড় দেওয়ার উপায় নাই, দৌড়ে পালিয়ে যাবে সেই সুযোগ নাই, সব রাস্তা বন্ধ, কথা বলেন সব রাস্তা বন্ধ, কার রাস্তা খোলা, সব রাস্তায় থেকে ফিরে আসা যায়, আল্লাহ রাস্তায় পাওয়া যায়, এটাই প্রমাণ। ইউসুফ নবী আল্লাহর নাম নিয়ে দৌড় দেওয়া শুরু করে দিল, অটোমেটিক্যালি একটা 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 করে সাতটি দরওয়াজা খুলে গেল, চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। মক্কায় যারা গিয়েছেন অথবা আরো বড় বড় মার্কেটে যারা গিয়েছেন দেখবেন কাচের গেট আছে, গ্লাসের গেট, আমরা মক্কায় পেয়েছি, মদিনায় পেয়েছি, ঢুকার সময় কাচের গেটটা অটোমেটিক্যালি খুলে যায়, মানুষ যখন প্রবেশের সময় হয় গেট অটোমেটিক খুলে যায়,
আবার মানুষ যখন বের হয়ে যায় গেট অটোমেটিক লেগে যায়। আল্লাহ কুদরতিভাবে ইউসুফ নবীর ব্যাপারে দেখিয়ে দিল, ইউসুফ নবী যখন সামনে আসলো তার চেহারা দেখে অটোমেটিকলি কুদরতিভাবে দরজাগুলি টাস 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 করে খুলে গেল। এটাই প্রমাণ যার মধ্যে তাকওয়া। আয়াতের ব্যাখ্যায় পাওয়া যায় আল্লাহ বলে যে তাকওয়া অর্জন করবে ইয়াজা আল্লাহু মাখরাজা, আমি আল্লাহ তার জন্য মুক্তির পথ খুলে দিব, বাঁচার উপায় করে দিব। যেখান থেকে বাঁচার কোন উপায় নাই সেখান থেকে আমি আল্লাহ বাঁচিয়ে দেখাবো, যেখানে ধ্বংস হয়ে যাওয়ার কথা সেখান থেকে আমি আল্লাহ ইজ্জত দিয়ে বাঁচিয়ে দিব। যাই হোক, লম্বা চূড়া ঘটনা, সেদিকে যাব না। ইউসুফ নবীর ঘটনা বলার উদ্দেশ্য হলো ইউসুফ নবীর তাকওয়ার কারণে আল্লাহ জেনা থেকে বাঁচাইছে কথা বলেন। যদি ইউসুফ নবীর তাকওয়া না থাকতো, আল্লাহর ভয় না থাকতো, জুলাইখা যেমন যৌন মিলনের জন্য পাগল, ইউসুফ নবীও ওই সময় চাইলে সুযোগটা নিয়ে নিতে পারত, কিন্তু না না, দুনিয়ার মহাব্বত পিছনে রাখলো, পরকালের মহাব্বত আল্লাহর মহাব্বত দিলে ফিট করে নিল। আর আল্লাহ তার কুদরতি ভাবে জেনা থেকে ইজ্জতের সাথে বাঁচিয়ে দিল। এখানেই শেষ নয়, তাকওয়া থাকলে যে আল্লাহ বহুভাবে বাঁচিয়ে দেয়, এর আরেকটি ঘটনা শুনুন।